27 তারিখ সোমবার শনি রাখার গরুর হাট। হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকে 27 তারিখ সোমবার সকাল 9:00 বাজে। আজকে আপনাদের জানাচ্ছি সুখবর, সেটা হচ্ছে গতকাল রাতে থেকে প্রচুর পরিমাণে গরু এসছে এবং শনি রাখার হাট আস্তে আস্তে জমে উঠেছে। সেই হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি বর্ণমালা স্কুলের সামনে যে মসজিদটা রয়েছে সেই মসজিদ পর্যন্ত গরু চলে এসেছে। তো আমরা আপনাদের দেখাচ্ছি এটা বর্ণমালা এখান পর্যন্ত চলে এসেছে গরু হাট, এখান থেকে শুরু হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা যে গরুগুলো দেখছি এটা বর্ণমালার পাশে দেশ বাংলা হাসপাতালের সাথে গরু এসে পড়েছে, অর্থাৎ গতকালকে রাত্রের থেকে সন্ধ্যের থেকে প্রচুর পরিমাণে গরু আসা শুরু হয়েছে। ধনিয়া কলেজের সামনে পুরাটাই ঘুরে গেছে। আজকে আপনারা দেখাতে বর্ণমালা স্কুলের যে রোডটা, এই রোডের দুপাশে গরু ঘুরে গেছে। আর সার্বিক পরিস্থিতি ভরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এই পাশটা এবং শনি একটা গোবিন্দপুর বাজার বাসপট্টি এই সব কিছু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে গরু এবং হাটও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, একের মধ্যে সব দেখানোর চেষ্টা করব। আপনাদের এখন জানাচ্ছি যে গরু কোন কোন পর্যন্ত এসে গেছে সেটা জানানোর জন্য। এগুলো বেশ মোটামুটি বড় সাইজ বাঁধের সাইজ গরু ওখানে দেখা যাচ্ছে। এবং গতকাল বিকাল পর্যন্ত ইউসিবি ব্যাংক পর্যন্ত গরু ছিল, এখন ইউসিবি ব্যাংক ছাড়িয়ে এই সামনে বনফুল মিষ্টি দোকান এবং যা দেখতে পাচ্ছি আমরা ডান দিকে আবেদিন ভবন অথবা আয়েশা মোশাররফ মার্কেটের গোড়া পর্যন্ত চলে গেছে। এখানে বেশ বড় সড়ো গরু এসেছে এবং একেবারে আবেদিন ভবন আয়েশা মোশাররফ মার্কেট পর্যন্ত গেছে। আমরা ফুটওভারে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, আমরা এখন দেখাচ্ছি আপনার ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের থেকে কেন্দ্র যদি ধরি তো সেখান থেকে আপনার অন্বেষা এবং সুভাষ মসজিদ পার হয়ে ফ্লাইওভারের গোড়া পর্যন্ত গরু ঘুরে গেছে এবং এই পাশে ইউসিবি ব্যাংক, পূবালি ব্যাংক পার হয়ে ওই পাশে চলে গেছে আবেদিন ভবন অর্থাৎ আয়েশা মোশাররফ মার্কেট পর্যন্ত। গতকালকে সন্ধ্যের পর থেকে প্রচুর গরু এসছে, এবার আমরা দেখব হচ্ছে তার অপোজিটে গোবিন্দপুর বাজার এবং শনি রাখা, আমরা এই পাশে দেখছি শনি রাখা যে মাছের বাজার ছিল, সবজি ও মাছের বাজার, গতকালকে সন্ধ্যার পরে সেই মাছের বাজার বন্ধ হয়ে যায় এবং এখন সেখানে প্রচুর গরিয়ানে গরু অবস্থান করছে। এখানে প্রশাসনের ব্যবস্থা বসে আছে। এখানে কিছু ছাগল আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা এই ছাগলগুলোর ব্যাপারে একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মোহাম্মদ ইউসুফ আলী। কোথা থেকে নিয়ে আসছেন এই ছাগলগুলো? রংপুর থেকে। কতগুলো আনছে? ছাগল নিয়েছিলাম 20টা। তা আপনার হাতে যে ছাগলটা আমরা দেখতে পাচ্ছি এই ছাগলটার দাম কিরকম হবে? এই ছাগলটা আমার কেনা 13,500 পড়ছে। 13,500? আপনি বেচবেন? এখানে কেরিং খরচ আছে, যাবতীয় খরচ আছে। আচ্ছা, আর এই ছাগলটা? এই ছাগলটা পড়ছে 12,000। 12,000?
মোটামুটি সব ছাগলগুলো কি রকম দামে কিনা বুঝছ আপনারা একটা আইডিয়া? এবারে আপনারা বলেন কুকি দাই মানে 10 এর নিচে নেই, 10 এর সব উপরে, 10 এর সব উপরে। জি, এরপর আপনি যেভাবে যে চিল বুঝতে পারেন সেটা আপনি বিক্রি করবেন। ঠিক আছে ভাই, আপনার এখানে শুনে একটা এক নম্বর কাউন্টারের কাছে ছাগলগুলো আছে, ছাগলগুলো এখানে থাকবে না অন্য কোনো জায়গায় নিয়ে যাবে? আচ্ছা, ছাগলের যে স্থানে যাবে সেখানে আপনারা যাবে। ঠিক আছে ভাই, আপনি ইয়ে করেন, আমরা আবার আসবো দেখা করবো। ছাগলের ব্যাপারটা দেখলাম, উনি অবশ্য ছাগল কিনে নিয়ে আমরা ছাগল কিনে যে রেট এনেছে তার চেয়ে বেশি তো উনি বেচবে, যা পারে সেভাবে উনি বিক্রি করবে। মানিকগঞ্জ থেকে এই গরুগুলো নিয়ে আসছেন উনি। তো আব্দুল কুদ্দুস ভাই, এই যে গরুটা এটার দাম কত রাখবেন, কততে বিক্রি করবেন? 85 উপরে দাম হয়েছে। আর এইটা 80, এটা 80,000টা কয় মনের গরু হবে? এটা এটা 4.5 মন, আর এটা 5.5 মন। এটা 5.5 মনের গরু, 85,000 দাম উঠেছে, আর এটা হলো 80,000 টাকা হলে বিক্রি করবে। এটাও কি আপনার এই কালোটা? হ্যাঁ, এই কালোটা কত কত দাম পড়বে? 1,15,000। এই কালোটার দাম পড়বে 1,15,000। আপনি কতটা গরু আনছেন, কতগুলো গরু আনছেন? 40টা মতন গরু আনছেন। এই এই সবগুলোই আপনার? এটা হচ্ছে বাঁশপট্টি এলাকায় ধুনিয়া কলেজের ঠিক অপোজিটে ওনার অবস্থান। তো এখানকার মোটামুটি দু একটা গরুর দাম আমি জানালাম, আর একটু সামনে দেখি। পাঁচ মন, এটার দাম কত হবে? 80-90,000 টাকা। ভিউয়ার্স, এখানকার গরুর দাম একটু কম যাচ্ছে। এটা ধুনিয়া কলেজের ঠিক অপোজিটে বাঁশপট্টি এলাকায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এসে দেখে যেতে পারেন। আর এই সবগুলো আপনাদের? আচ্ছা, আপনারা কবে নিয়ে আসছেন এই গরুগুলা? গরুগুলা কবে আনছেন? কালকে রাতে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, গতকালকে রাতে এই গরুগুলো আসছে, এর আগে ছিল না। তা আপনারা এখন এখানে আসতে পারেন, আসবে আসবে সবই আসবে ইনশাল্লাহ। ওনারা বলছে কাস্টমার নাই, আসলে কাস্টমাররা তো আমাদের এখানে এত কেউ আগে থেকে কেনাকাটা করে না, হয়তো 2-3 দিন আগে থেকে সবাই কেনাকাটা করে। আসসালামু আলাইকুম, খাওয়াচ্ছেন, এই গরুটার দাম কিরকম হবে রন ভাই? 80,000। আর এই গরুটা 60। আর ওই পাশের গরুটা কত হবে, মানে বেচবেন আর কি? এই যে বললেন বেশি বললেন না, আবার বললে পরে আবার এখানে কেউ আসতে যাবে না। বলেন এটা কত হইতে পারে? ওটা 90। আচ্ছা, যাই হোক, এখানে উনি গরুর দাম বলছেন 90, এটা 60, এটা হলো 60,000, এটা 80,000। আপনারা দেখছেন বাঁশপট্টি এলাকার গরু। এই গরুগুলো এর আগে আমরা আপনাদের জানিয়েছিলাম, আসলে এখানে আমরা যে পরিমাণে গরু এসছে তা মোটামুটি এর আগে রিপোর্ট আপনাদের জানানো হয়েছে। তারপরে নতুন কিছু যে গরুগুলো এসছে সেগুলো দাম আমরা দেখছি, তবে দামের মধ্যে একটু এলোমেলো দেখতে পাচ্ছি, কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম, আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা। তারপরে আমি দামগুলো একটু দেখে দেখছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এখন প্রায় হলের আরত যেটা বলে, অর্থাৎ এখানে হচ্ছে অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলের সামনে যে হাটটা বসেছে, অর্থাৎ সেই গরুগুলো বসেছে, সেখানে আমরা একটু যাই, যে দেখে আসি সেখানকার কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি অগ্রদূত বিদ্যা নিকেতনের হাটের ভিতরে অবস্থান করছি, আমরা একটু ভিতরে যাই, ভিতরে দিকে যে দেখি কি অবস্থা। সামনে পাইকারি ভাই আছে, তার সাথে একটু আমরা আলাপ করি, উনি এই গরুগুলো। আসসালামু আলাইকুম চাচা, চাচা আপনি গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ফরিদপুর।
তা আপনি যে এই গরুগুলো এখন খাওয়াচ্ছেন এই গরুগুলোর দাম কি রকম হবে? 60 65 এগুলো মোটামুটি সবে 60 65 করে আপনি আপনি কি এটা এটা ইয়ে আচ্ছা আপনার নাম ভাই মজিবর পরিপুত আছে তো এই যে ছোট মোটামুটি ছোট সাইজের গরুগুলো এগুলোকে কয় দাঁতের দুই দাঁতের গরু সব দুই দাঁতের গরু আচ্ছা এই পাশের এইগুলো এগুলো কি আপনার আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম ভাই কোথা থেকে এগুলো আনছেন ফরিদপুর আপনি যে গরুটা খাচ্ছেন এই গরুটা প্রাইস কি রাখেন দাম কিরকম হবে মানে কিরকম হলে আপনি ছাড়বেন 1,20,000 আমরা এখন এখানে দেখছি 1,20,000 চাচ্ছেন এই গরুটা আর এই গরুটার দাম কিরকম হবে একই দাম পড়বে এটাও কি আপনার এগুলা এটা 1,00,000 আচ্ছা দামটা একটু ঠিক মতন বললেন যাতে সবাই আসে তো দেখে দেখে শুনি একটা লোকজন তারা যাতে ইয়ে করে এটাও কি আপনার এইটা আপনার আচ্ছা দেখি আসলে দাম এলোমেলো চাচ্ছে যা বুঝতে পারলাম আমরা তো সামনে যাই কাছাকাছি না যে এটা বিদ্যানিকেতন অবরোধ বিদ্যানিকেতন হাই স্কুলের সামনের গরু এবার আমরা সামনে যাচ্ছি আর গরুর ব্যাপারই আর এরা মেলে একটু মনে হচ্ছে ঝগড়াঝাটি শুরু করেছে গরু হাটে এরকম প্রায় দেখা যায় মাথা গরম থেকে গরমের মধ্যে দিকে না যায় তাদের সমাপ্তিক আমরা এখন আরো সামনের দিকে যাচ্ছি সামনে ভিতরে গরুগুলোর ভিতরে আমরা একটু দেখি এখানে আমরা কাস্টমের সামনে বেশ কিছু বড় ছোট গরু দেখতে পাচ্ছি আমরা সাথে আলাপ করবো তারা এখন খুব ব্যস্ত গরু খাওয়া দাওয়া নিয়ে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন কোথা থেকে গরুগুলো আনছেন ফরিদপুর এই গরুগুলো কবে নিয়ে আসছেন আপনি কালকে দুপুরে কালকে দুপুরে আসছে আচ্ছা আপনি এই গরুগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন যেমন এই গরুটা একটা দেখছে এই গরুটা কয় মন মাংস হবে এটা সাড়ে সাত মন থেকে 8 মন এটার প্রাইস কিরকম রাখছেন আপনি 180 আর কত হলো আপনি ছাড়বেন ঠিকানা নাই আচ্ছা 180 আর এই এটা কি আপনার একই গরু 180 মতন করে যাচ্ছে এই সব বড় গরুগুলা এই পাশে গরু কোনগুলো পর্যন্ত আপনার এইগুলো কি আপনার আর এইখানে যে ছোট সাদা গরুগুলো চাচ্ছে এইগুলো কত করে পড়বে গরু পড়বে এখানে ছোট গরুগুলো আছে কিছু এগুলোর দাম ওনারা যাচ্ছে 65-60 করে আর 65-60 করে এগুলো কয় মন করে হবে আড়াই মন করে এগুলো হবে তো এটা বাঁশপট্টি এলাকার সামনে যেখানে বাঁশ বিক্রি হয় তার সামনে উনি অবস্থান করছে কতগুলো গরু নিয়ে আসছেন ভাই 24টা গরু নিয়ে আসছেন ভাই আপনারা যদি নিতে চান এখানে বড় এবং ছোট দুই রকমেরই গরু আছে 70,000 থেকে শুরু করে আপনার 1,80,000 টাকা পর্যন্ত গরু রয়েছে এখানে তা আপনারা যদি নিতে চান এই পাশে এখানে আসতে পারেন মানে অনেকগুলো গরু নিয়ে এসছে তো ভাই আবার আমরা দেখা করবো আবার আসবো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ
বাসপতি এলাকার এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে আমরা বাসপতি এলাকার এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। অনেকে বলে যে ছোট গরু দাম, ছোট গরুর দামও জানলাম, বড় বড় গরু আছে যেগুলোর দাম সম্বন্ধে আমরা জানছি। গরু এসেছে প্রচুর, কিন্তু আমরা আগে যেরকম দেখতাম যে মানুষজন খুব দেখতে আসতো, সেরকম এখন ওরকম কেউ আসছে না। আজকে 27 তারিখ, আর 3-4 দিন সময় আছে। এটা আনোয়ার খান মডার্ন ক্যান্সার হাসপাতাল হবে যে জায়গাটায়, সেই জায়গার সামনে আমরা ফ্লাইওভারের গোড়ায় চলে এসছি। আজকে আমরা ধনী বিশ্ববিদ্যালয় কলেজের ঠিক উল্টা পাশে যে রাস্তাটা, সেই রাস্তার গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে আবার কিছু ছোটোখাটো গরুগুলো আছে, মোটামুটি দেখি এই গরুগুলো সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, একটু দান ভাই, আপনার নাম? হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন? ফরিদপুর। এখানে যে ছোট ছোট বেশ গরুগুলো দেখছি আমরা, হ্যাঁ, তা আপনি এই গরুগুলো কিরকম দামে, ধরেন এই সাদা গরুটা দেখছে, এগুলো কিরকম দামে এটা বিক্রি করবেন? ৬৫-৭০। আর এই যে এইগুলা, এই পাশে সাদা গুলা, মোটামুটি এখানে সব ৬৫-৭০ হাজার টাকার গরু। ওইগুলো ওই বাইরে ওই দুটা কত দামের হবে? দুইটা ১ লাখ টাকার উপরে। আর এই তারপর সাদাটা ৯৫ তো ভিতরে যে দেখি আমরা, এই যে গরুগুলো দেখছেন উনি বলছে ৬০-৬৫-৭০ এরকম হবে। এই পাশের এই গরুগুলো আমরা দেখছি ৬০-৬৫-৭০ আপনাদের দেখাচ্ছে। এগুলো সব ছোট সাইজের গরু। আর আমরা একটু ভিতরে যে দেখি ভাই, যে দামগুলো বলেছেন সেগুলো সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিই। এই যে গরুটা, এই গরুটা উনি চাচ্ছে হল এই গরুটা দেখছে, এটা চাচ্ছে ১ লাখ এর উপরে। আর এই ভিতরে যে গরুগুলো আমরা দেখছি এইগুলো ৬৫-৬৫ এটা উপরে দাম চাচ্ছে। বিশাল বড় হাট, যতটুকু পারছি আমি একটানা দৌড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এক নজরে হাট যেটাকে বলে দেখার। মোটামুটি এখানে মাঝারি বড় সব সাইজে গরু আছে, তো দামের ব্যাপারে একজন এক এক রকম দাম চাচ্ছে। এই হলো ফলের আড়ত, এই ফলের আড়তের সামনে পর্যন্ত এই গরুগুলো অবস্থান করছে। সামনে আরেকটা হাট গরুর ব্যাপারী পেয়েছে, দেখি ওনার সাথে আলাপ করে। আসসালামু আলাইকুম ভাই, ভাই আপনার নাম? মামুন। এর আগে কি আসছিলাম একবার? আচ্ছা, আপনি এই গরুগুলো কতগুলো যেন আনছিলেন গরু? আমাদের, হ্যাঁ, কয়টা? ২৭টা গরু। কবে আনছেন এই গরুগুলো? কালকে আনছে। আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো কত দাম হলে আপনারা ছাড়বেন? দুটা গরু আপনাদের আইডিয়া নাই? আচ্ছা, এই ছোট গরুগুলো এইগুলো কি আপনাদের এলাকার? এগুলো কিরকম দাম পড়বে? ৮০-৯০ ওই পাশের এগুলো ৮০-৯০ করে পড়বে এগুলো। আর একেবারে ছোট যেগুলো দেখছে ওগুলো ওগুলো আপনার ৪০-৫০। তার মানে এগুলো হচ্ছে ৮০-৯০, আর এই একটা ছোট গুলো হলো ৪০-৫০। ওই পাশে একটা লাল গরু দেখছে, ওটা কত হতে পারে? ওটাও যেরকম ১ লাখ ২০। ১ লাখ ২০। আর এই পাশের এই গরুটা
একদম ছোট গরুটা ওইটা ওই যে 35 40 আচ্ছা এটা হচ্ছে 40 35 করে না হবে আর উনি এই গরুটার দাম চাচ্ছে 1,20,000 আচ্ছা আমরা এই পাশে আসলাম আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম সৈদুল সৈদুল কোথা থেকে গরুগুলো আনছেন চন্দ্রপাড়া ফরিদপুর চন্দ্রপাড়া কতগুলো আনছেন দুইটা দুইটা এই গরুটা কি রকম হলে ছাড়বেন আপনারা এটা 1,20,000 আর এটা এইটা আর এটা কত এটা কত হবে একই দাম আচ্ছা ওনারা এই গরুর দাম চাচ্ছে 1,20,000 করে আচ্ছা সামনে দেখি আমরা কি অবস্থা গরুর একরের দামটা এই মুহূর্তে এখানে এলোমেলো দেখছি আমরা কোনোটা ছোট গরু অনেক বেশি চাচ্ছে আবার বেশ বড় গরু আবার একটু কম দাম চাচ্ছে যাই হোক আরো হয়তো আপডেট যত দিন খুনি আসবে সেটা জানতে পারবেন এখানে অবশ্য ছোট গরুর পরিমাণটা বেশি দেখছে এই লাইনে অনেক ছোট এবং মাঝারি গরু এটা আমরা চলে এসেছি জামিয়া রহমানের দারুল ইসলাম মাদ্রাসা অর্থাৎ ফ্লাইওভারের গোড়া অর্থাৎ ফ্লাইওভারের মোড় পর্যন্ত গরু এসছে ফাতেমা নাজ ফিলিং স্টেশন পর্যন্ত গরুটা গরুর হাট অবস্থান করছে আসলে গরু চাপের ভিত্তি করে দেখা যাচ্ছে যে আমরা আরো ভিতরে কাজলার যে রাস্তাটা আমরা দেখছি রাস্তার ভিতরেও হাট গলির ভিতরেও হাট চলে গিয়েছে একটু দেখে আসি ভিতরে গরু অবস্থান করছে গলির ভিতরেও গরু প্রবেশ করেছে আসলে গরুর চাপ যত বাড়বে গলি গলি তত গরুগুলোতে ভরে যাবে আপনাদের মোটামুটি এখনকার সকালবেলার কিছুটা আপডেট দিলাম বিকালের দিকে আশা করছি আরেকবার আমরা দিতে পারবো এইসব জায়গায় ছোট ছোট গরুগুলো এসেছে তো আজকে আমি সুমন আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন সব কিছু আমরা আপডেট জানাবো তখন লাস্ট আপডেট যেটা বলছে শোনে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে শনিরাখা যে ব্রিজ সেই পর্যন্ত গরু এসে গেছে ভরে গেছে এবং আজকে আসলে হয়তো আরও দূর ঘুরবে সেগুলো আমরা আপনাদের দেখাবো এখন প্রচুর গরু আসছে আমাদের সঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা করে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ